হ্যালো বন্ধুরা তোমাদের এই ভিডিও দেখে অবশ্যই ভালো লাগবে এবং তোমাদের শেখার জন্যই আমরা বিভিন্ন ছবি এবং ভিডিও আপলোড করব যা তোমাদের অনেক উপকারে আসবে এবং এই ভিডিও দেখার পর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে আমরা এখানে খুব সহজে কিভাবে আমরা হাতের লেখা শিখব সেটাই আমরা দেখাবো বিশেষ করে আমাদের অনেকেরই লেখা দুর্বল লিখতে গিয়ে লজ্জা লাগে বা অসুবিধাও হয় তো সেই জন্য আমরা প্রথমে বাংলা হাতের লেখা শিখবো পরবর্তীকালে আমরা ইংরেজি শিখব তো আজকে আমরা বাংলা লেখা দিয়েই শুরু করছি যে কত সহজে আমি দেখাবো যে লেখা শেখা যায় এবং এই পদ্ধতিটা টোটালটা আমার এখানে আমি যে হাতের লেখা শেখাবো হাতের লেখা একটা বিদ্যাসাগর হরপ আছে আমরা বিদ্যাসাগরে কিছুটা নেব এবং বাকিটা আমার টেকনিক এইবার সেই টেকনিকে আমি দেখাবো যে কত সহজে আমরা সহজে বাংলা লেখা শিখব সেটাই আমরা যখন হাতের লেখা করব বা শিখব তখন আমরা ভেবে নেব যে আমি যে লেখাটা লিখছি সেই লেখাটা যেন এই চৌকো বক্সে লিখছি লেখা প্রথম যখন হর বর্ণ আমি শিখব তখন আমি ভাবব যে আমি এই লেখাটা একটা চৌকো বক্সে লিখছি এইবার আমি এখানে দেখাবো যে যে লেখাটা আমি করবো সেটা আমরা কিভাবে করি এবং কীভাবে করলে সেটা ভুল হবে আর কিভাবে করলে সেটা ঠিক হবে সেটাই দেখাবো খুব সহজে আমি প্রথমে যে এই অ লেখার জন্য যে গোলটা ব্যবহার করব সেই গোলটা হবে ডিম্বাকৃতি আমরা যখন অ লিখব এই অ লেখার জন্য যে গোলটা ব্যবহার করব সেই গোলটা হবে ডিম্বাকৃতি এই ডিম্বাকৃতি যেমন এই এইখান থেকে যখন লেখার করব তখন এই লেসটা এই কোন বরাবর যাবে লেসটা আমরা কোন বরাবর দেব আর এখান থেকে যে দাগটা দেব এই রকম মাত্রাটা দেব রকম আমরা অ লিখলাম গোল ব্যবহার করলাম টিম্বাকৃতি তারপরে এই ঘুরিয়ে এই লেজটা এই কোন বরাবর চলে গেল এই আর কি করলাম এখান থেকে এই জানলাম এখান থেকে এই এটা হলো অ এই করলাম করার পর আমি এই টানছি টানার পর আমি এটাকে এই কোন বরাবর নিয়ে যাব অ্যাকচুয়ালি আমি যখন লিখব তখন এই টানলাম এই টানলাম এই টানার পর এই চলে গেল মোটামুটি এই কোন বারবার ও আমরা সাধারণত অনেকে ভুল করি সেটা হল যদি আমি এই কাল্পনিক এই চৌকো বক্স ধরি তাহলে আমরা সাধারণত অনেকে করি এই গোলটা এই দেওয়ার পরে এইরকম লিখি অনেক সময় এরকম লিখি লেখাটা এটাও ভুল এটাও ভুল লেখাটা আমি করবো এই গোল টানলাম টানার পর এই নিলাম দিয়ে এই কোন বরাবর টেনে দেব তারপর আমি এখান থেকে এটা নেব এখান থেকে একটু নিচে আসবে তারপর এটাকে আমি সোজা দাগ এই আর কি করবো মাত্রাটা এখান থেকে এই টানব এটা হলো অ তাহলে আমরা আজকে শিখলাম অ লেখা কেমনভাবে লিখবো আর আমরা কি ভুল করি যে ভুলগুলো করি সেগুলো করব না আজ থেকে তো আমরা অ লেখা শিখলাম আমরা অ শিখেছি অপর শিখবো আমরা আ তো অ থেকে আমরা আ কিভাবে লিখবো সেটা একটু দেখাবো আমি আগেও বলেছি অ লেখার জন্য যে গোলটা ব্যবহার করব সেটা হবে ডিম্বাকৃতি তারপর এইটা এই কোন বরাবর চলে যাবে তারপর এখান থেকে এই জানব এখান থেকে এই নেবো এবার অ থেকে আ যখন হবে তখন আমি মাত্রাটা আগে দিয়ে নেব মাত্রাটা দিলাম মাত্রাটা দেওয়ার পরে এই একটু টানলাম এই টান থেকে এই টান আমরা আ এই পদ্ধতিতে আমরা শিখি লেখা শিখলাম আমি আগেও বলেছি যে এই যে চৌকো বক্সটা হবে এটা কাল্পনিক অর্থাৎ আমি যখন লিখবো তখন আমি ভাবব যে এই কাল্পনিক বক্সে আমি লেখা করছি বাস্তবে আমরা যখন লিখবো তখন তো সম্ভব নয় প্রতিটা হরফেই চৌকো বক্সে তো আমি যদি এখান থেকে শিখে যাই তখন এই সুন্দর লেখাটা যখন আমি সাদা কাগজে লিখব তখনও আমি পারব তো আমি দেখবো যে চৌক বক্সে লিখলে সহজে কিভাবে হাতের লেখা করা যায় এবার আমি শিখব হস্যয় কীভাবে লেখা যায় হস্যয় লিখতে গেলে এই যে গোলটা ব্যবহার করবো সেই গোলটাও হবে অয়ের মতো গোল তাহলে আমি তো আগেও শিখেছি ডিম্বাকৃতি এই আমি কী করবো গোলটা রকম নেব এই এই গোল হলো তারপর আমি এখান থেকে এই জানলাম এখান থেকে এই যে এটা যাবে সেটা যাবে এই কোন বরাবর তাহলে কেমন এই এইবার আমি বলি যে আমি বলেছি যে বিদ্যাসাগর হর কিছুটা নেব বাকিটা আমার লেখা সুন্দর করার স্বার্থে কিছুটা আমার টেকনিক আমি ব্যবহার করছি তাহলে কি হলো হর্ষয় লেখার জন্য গোলটা ডিম্বাকৃতি করলাম করার পর এই টেনে নিলাম তারপরে এই যে দাগ নিচের দাগটা সেটা কোন বরাবর কিছুটা নিলাম এই গেল এইবার আমি মাত্রাটা এই রকম দেব মাত্রাটা দিলাম দেওয়ার পরে আমি এর যে মাত্রাটা দেব সেই মাত্রাটা আমি এই গোল থেকে কিছুটা এই দিকে যাব একটুখানি ছেড়ে দেব তারপর ঠিক এই ভাবে আমি মাত্রাটা দেব এই তাহলে আমি আজকে কি শিখলাম হস্যয় কীভাবে সহজে লেখা যায় এবার আমি দেখাব দীর্ঘয় কত সহজে লেখা যায় দীর্ঘয় লেখার জন্য যে গোলটা আমি ব্যবহার করব সেই গোলটা সে আগের মতোই অর্থাৎ এই ডিম্বাকৃতি এই ডিম্বাকৃতি করার পর আমি এখান থেকে এফ দি নেব তারপর পরের যে দাগটা আমি নেব সেটা এই কোন বরাবর তাহলে এইরকম নেব এই এই তারপর পরের যে দাগটা নেব সেটা এই রকম তহ এই তারপরে মাত্রা দেব দিলাম মাত্রা দেওয়ার পর আমি এই গোল থেকে একটু সরে যাব এই এই তাহলে আমি দীর্ঘয় লেখা শিখলাম